শাহরুখ খান, যাকে তার নামের আদ্যক্ষর দিয়ে গঠিত এসআরকে নামেও ডাকা হয়, প্রখ্যাত অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক এবং মানবসেবী, গণমাধ্যমে বলিউডের বাদশাহ, বলিউডের কিং ও কিং খান হিসেবে পরিচিত শাহরুখ খান 80টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভারতীয় সিনেমা জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন কিং অব বলিউড খ্যাত অভিনেতা এই শাহরুখ খান। একসময় দিল্লির এই সাধারণ ছেলে যাকে কেউ চিনত না এবং জানতও না, আজ সে এতটাই জনপ্রিয় যে তাকে শুধু ভারতের মানুষরাই নয়, সারা বিশ্বের মানুষরাও তাকে চেনে তার অসাধারণ অভিনয় প্রতিভার গুণে। শাহরুখ খান 14টি ফিল্মফেয়ার পুরস্কারও জিতে ফেলেছেন, সেই সাথে তিনি হয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের মধ্যেও একজন। 2 নভেম্বর 1965 নয়াদিল্লিতে শাহরুখ খানের জন্ম হয়, কিন্তু জীবনের প্রথম 5 বছর তিনি ভারতের ম্যাঙ্গালোর শহরে কাটান, নয়াদিল্লিতে নয়। তার বাবা মীর তাজ মোহাম্মদ ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং মা লতিফ ফাতিমা ছিলেন একজন সাধারণ গৃহবধূ। তাদের আদি বাসস্থান ছিল বর্তমান পাকিস্তানের পেশোয়া শহরে, কিন্তু দেশভাগের সময় তারা পরিবারসহ ভারতে চলে আসেন এবং নয়াদিল্লিতে বসবাস করা শুরু করেন। 2010 সাল পর্যন্ত তার পরিবারের বাকি সদস্যরা পাকিস্তানের পেশোয়ার অঞ্চলের কিসা খাবানি বাজার সংলগ্ন এলাকায় বসবাস করতেন, কিন্তু পরে তারা প্রত্যেকেই ভারতে চলে আসেন। যখন মীর তাজ মোহাম্মদ ভারতে এসেছিলেন, তখন তিনি তার পরিবারকে নিয়ে নয়াদিল্লির রাজেন্দর নগর এলাকায় একটা ভাড়া বাড়িতে গিয়ে ওঠেন এবং সেখানেই বসবাস করা শুরু করেন। এই এলাকাতে ছোট্ট শাহরুখের বেড়ে ওঠাও শুরু হয়। এরপর পরিবারের আর্থিক সমস্যা দূর করার জন্য তার বাবা মীর তাজ মোহাম্মদ সেই এলাকায় একটা খাবারের দোকান দেন এবং সেখান থেকে অর্জিত টাকায় তিনি তার ছেলেকে দিল্লির একটা নামি স্কুলে ভর্তিও করান। শাহরুখ খানের প্রাথমিক শিক্ষাজীবন দিল্লির সেন্ট কলম্বাস স্কুল থেকে শুরু হয়। সেই স্কুলের তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। পড়াশোনায় ভালো হওয়ার পাশাপাশি তিনি খেলাধুলাতেও ছিলেন অসাধারণ এবং স্কুলের হয়ে হকি ও ফুটবলও খেলতেন। পড়াশোনায় দারুণ সাফল্যের জন্য তিনি একবার সেই স্কুলের সর্বোচ্চ পুরস্কার সোর্ড অব অনারে সম্মানিত হন। সেই সময় তার জীবনের লক্ষ্য ছিল বড় হয়ে একজন খেলোয়াড় হওয়ার। দিন রাত তিনি সেটারই স্বপ্ন দেখতেন এবং সেই সাথে খেলাধুলার পেছনেও পরিশ্রম করতেন, কিন্তু ভাগ্যের পরিহাস তিনি সেই স্বপ্নকে কোনোদিনই পূরণ করতে পারেননি, কারণ একটা দুর্ঘটনায় তার কাঁধে বড় ধরনের চোট লাগে এবং তাকে খেলাধুলা সারা জীবনের জন্য ছেড়ে দিতে হয়। তবুও এত কিছু হওয়ার পরেও কিং খান কিন্তু সহজে হার মানেননি, কারণ তার ভিতর আরেকটা দারুণ প্রতিভা ছিল আর সেটা ছিল তার অভিনয়। স্কুল জীবন থেকেই তিনি অভিনয় করতে বেশ ভালোবাসতেন এবং বিভিন্ন নাটকেও অংশ নিতেন। আলাদা আলাদা চরিত্রে অভিনয় করতে তার বেশ ভালো লাগত, কিন্তু খেলাধুলায় আর পড়াশোনায় ভালো হওয়ার জন্য তিনি অভিনয় জগৎ নিয়ে বেশি ভাবতেন না। শাহরুখ খানের অল টাইম ফেভারিট ভারতীয় অভিনেতারা হলেন দিলীপ কুমার, অমিতাভ বচ্চন এবং মুমতাজ। তাদের অভিনয় দেখেই তিনি জীবনে অনেক কিছু শিখেছেন এবং তার অভিনয় জগতে আসার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন এই 3 ব্যক্তিত্ব, যা তিনি আজও স্বীকার করেন। দিল্লির হ্যান্সরাজ কলেজ থেকে ইকোনমিক্সে গ্রাজুয়েট হওয়ার পর তিনি কিন্তু সেই বিষয়ে আর বেশি দূর এগোননি, কারণ বেশিরভাগ সময় তার কাটত দিল্লির থিয়েটার অ্যাকশন গ্রুপে। সেখানে তিনি বেশিরভাগ সময়ই নিজের অভিনয় দক্ষতাকে ইম্প্রুভ করতে কাটিয়ে দিতেন। ওই গ্রুপে থাকার সময় পরিচালক ব্যারি জনের তত্ত্বাবধানে তিনি নিজের অভিনয় দক্ষতাকে আরও উন্নত মানের করে তুলতে সক্ষম হন। এরপর শাহরুখ খান ঠিক করেন ম্যাস কমিউনিকেশন নিয়ে মাস্টার্স করবেন, কিন্তু সেটা তিনি আর করে উঠতে পারেননি। অভিনয়ের জন্য তিনি সেই কোর্সকে মাঝপথেই ছেড়ে দেন এবং তারপর ভর্তি হন ন্যাশনাল স্কুল অব ড্রামাতে বলিউডে সুযোগ পাওয়ার আশায়। 1988 সালে প্রথমবারের জন্য শাহরুখ খান টেলিভিশন জগতে আত্মপ্রকাশ করেন। লেখ ট্যান্ডন প্রযোজিত টেলিভিশন সিরিজ দিল দরিয়াতে তিনি প্রথমবার অভিনয় করেন, কিন্তু সেই টেলিভিশন সিরিজ কিছু প্রোডাকশনজনিত সমস্যার জন্য 1 বছর পরে শুরু হয়। এই 1 বছরের সময়ের ব্যবধানে তিনি আরও একটি টেলিভিশন সিরিজের সাথে যুক্ত হন, যেটার নাম ছিল ফৌজি। সেখানে তিনি কমান্ডো অভিমন্যু রায়ের চরিত্রে অভিনয় করেন, যদিও সেটা তার দ্বিতীয় টেলিভিশন সিরিজ ছিল, কিন্তু হিসেব মতো সেই সিরিজেই শাহরুখ খানের প্রথমবারের জন্য আত্মপ্রকাশ ঘটে। এই 2 টেলিভিশন সিরিজ ছাড়াও তিনি আরও অনেক টেলিভিশন সিরিজে অভিনয় করেন।
সেইগুলোর মধ্যে বেশ জনপ্রিয় কিছু হলো সার্কাস, ইডিয়ট, উমিদ, ওয়াগলে কি দুনিয়া ইত্যাদি। এরপর টেলিভিশন জগতে দুর্দান্ত সাফল্যের পর তার কাছে বলিউড থেকে অফার আসা শুরু হয়। তার কাছে প্রথম অফার আসে হেমা মালিনীর তরফ থেকে, যিনি কিনা পরিচালক হিসেবে তার প্রথম সিনেমা দিল আশনাহের জন্য তাকেই পছন্দ করেন একজন মুখ্য চরিত্র অভিনেতা হিসেবে। কিন্তু সেই সিনেমা তেমন জনপ্রিয়তা পায়নি। হিসেব মতো দেখতে গেলে তার প্রথম ডেবিউ সিনেমা হলো দেওয়ানা, যেটা 1992 সালে মুক্তি পেয়েছিল। সেই সিনেমায় মুখ্য দুই চরিত্র ছিলেন ঋষি কাপুর ও দিব্যা ভারতী, কিন্তু তবুও সিনেমায় তার চরিত্র সমানভাবে গুরুত্বপূর্ণ ছিল। সেই বছর দিওয়ানা বক্স অফিসে রেকর্ড গড়ে দেয় এবং ব্লকবাস্টার সিনেমা হিসেবে পরিচয় পাওয়ায় শাহরুখ খানও রাতারাতি জনপ্রিয় হয়ে যান। সেই সিনেমায় তার দুর্দান্ত অভিনয় মানুষকে পুরোপুরি মুগ্ধ করে দিয়েছিল। ব্যাস, তারপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপর একের পর এক সিনেমার অফার আর সেই সাথে সাফল্য আসতে শুরু করে তার কাছে। জীবনের প্রথম সিনেমায় দারুণ অভিনয় করার জন্য তিনি ফিল্মফেয়ার অনুষ্ঠানে বেস্ট মেল ডিবাট পুরস্কার পান। মজার ব্যাপার হলো, প্রাথমিক পর্যায়ে যখন তিনি বলিউডে একজন অভিনেতা হিসেবে যোগদান করেন, তখন তিনি কিন্তু বেশ কিছু বছর সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেন। প্রথম থেকেই তিনি কিন্তু হিরো হিসেবে অভিনয় করতেন না। খলনায়ক হিসেবে বলিউডে তার বিখ্যাত কিছু সিনেমা হলো ডর, বাজিগর এবং আঞ্জাম। এরপর তিনি অবশেষে রোমান্টিক হিরো হিসেবে কাজ করার জন্য বেশ কিছু সিনেমার অফার পান। দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম প্রভৃতি। এছাড়াও তিনি দেবদাস সিনেমায় একজন নেশায় আসক্ত ব্যক্তি, স্বদেশ সিনেমায় নাসার একজন বিজ্ঞানী, চ্যাক দে ইন্ডিয়া সিনেমায় একজন হকি প্রশিক্ষক এবং মাই নেম ইজ খান সিনেমায় একজন এসপেরগের সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তি হিসেবে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন। আজও এই প্রত্যেকটা সিনেমা এখনও অবধি সকল সিনেমা প্রেমীদের কাছে সমানভাবে জনপ্রিয় হয়ে আছে আর ভবিষ্যতেও থাকবে। 2015 সালে শাহরুখ খান ভারতের মোশন ছবি নির্মাতা কোম্পানি রেড চিলি এন্টারটেনমেন্টের সহসভাপতি হিসেবে যোগদান করেন এবং তাদের সাথে মিলে দারুণ কিছু সিনেমা উপহার দেন দর্শকদের। এছাড়াও তিনি 2008 সালে আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স নামে একটা দলও তৈরি করেন, যা পরবর্তীকালে 2012 এবং 2014 সালে দুবার সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলও হয়। সেই দলের হয়ে সৌরভ গাঙ্গুলি এবং গৌতম গম্ভীরের মতো বিশ্বের অনেক লিজেন্ডারি খেলোয়াড়ও খেলেছিলেন একসময়। শাহরুখ খানের আরেকটা সবচেয়ে বড় প্রতিভা হলো, তিনি দারুণভাবে যে কোনো শোয়ের হোস্ট করতে পারেন এবং সেই সাথে মানুষকে লাইভে হাসাতে পারেন, যেটা অন্যান্য অনেক অভিনেতার পক্ষেই কঠিন একটা ব্যাপার। তার এই প্রতিভার জন্য মিডিয়ার কাছে তিনি ব্র্যান্ড এসআরকে নামেও পরিচিত। এইসব ছাড়াও তিনি কিন্তু অনেক সামাজিক কাজের সাথেও যুক্ত হয়ে আছেন মানুষের সেবা করার আশায়। অনেক স্বাস্থ্য সংস্থা এবং সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে তিনি অনবরত জনগণের সেবা করে চলেছেন। তিনি জরুরি অবস্থাতেও অনেকবার মানুষকে সাহায্য করেছেন এবং দরিদ্র অনাথদের শিক্ষার জন্য অনেক অর্থ দান করেছেন। 2004 সালে নিউজউইক পত্রিকা তাকে বিশ্বের 50 জন শক্তিশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে। 25 অক্টোবর 1991 সালে শাহরুখ খান বিয়ে করেন তার যৌবন বয়সের প্রেমিকা গৌরী চিব্বারের সাথে, যিনি কিনা একজন পাঞ্জাবি হিন্দু ছিলেন। 6 বছর ধরে তারা একে অপরকে ভালোবাসতেন এবং অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু সেই বিয়ে ইসলাম ধর্ম অনুসারে হয়নি, হয়েছিল হিন্দু ধর্ম অনুসারে। বিয়ের 6 বছর পর 1997 সালে অবশেষে তাদের প্রথম সন্তান হয়, যার নাম তারা রাখেন আরিয়ান খান। এরপর তাদের আরও 2টো সন্তান হয়, যাদের নাম সুহানা খান ও আব্রাম খান রাখা হয়। শাহরুখ খান বলেন, তিনি তার ধর্মকে গভীরভাবে শ্রদ্ধা করেন এবং সেই সাথে তার স্ত্রী গৌরীর ধর্মকেও গভীরভাবে শ্রদ্ধা করেন। তার কাছে সব ধর্মই শ্রদ্ধার যোগ্য, কোনো ধর্মই তার কাছে ছোট কিংবা বড় নয়। তার সন্তানরাও তারই মতো 2টো ধর্মকেই গভীরভাবে শ্রদ্ধা এবং ভক্তি করে। তাদের ঘরে যেমন ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআন আছে, সেই সাথে আছে হিন্দু সব দেবদেবীর মূর্তিও।